नमस्कार सबाई के स्वागत जाची आज के दिन परवर्ती अनुष्ठान जो अनुष्ठानटी निये कथा बोलबो सेटी हलो मकर राशि आगामी जुलाई मास केमन होते चले 2023 साल 23 साल मकर राशि जुलाई मासेर जोन्नो की फलाफल घटते चलेछे सेई विषय सार्बिक आलोचना करब। प्रथम कयेकटे विशेष गुरुत्वपूर्ण विषय बोले दीते चाहिए आगामी 30 जून रात्र 10:58 मंगल सिंह राशि प्रवेश करबे एबं तिनि आगामी 18 अगस्ट पर्यन्त दुपुर 12:45 पर्यन्त सिंह राशि गोचर करबे। मंगलेर जोन्नो आमि आलादा एकटा भिडियो करेछि एबं सेई भिडियोटि आपनारा खूब शीघ्र देखते पाबेन आशा करि अनुष्ठानेर परपरई देखते पाबेन। एबं एटा मंगल शनि अपोजिट भावे अवस्थान करेछे बक्री शनिर संगे मंगलेर दृष्टि बिनिमय चलछे কোন কোন রাশি লগ্নের জন্য কি কি ফল ফলতে যাচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে কি কি প্রভাব পড়তে যাচ্ছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনারা সেই ভিডিওতে পাবেন। এই অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হবে, আপনারা খুব মনোযোগের সঙ্গে দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন। পরবর্তী যে পরিবর্তনটি হচ্ছে সেটা হলো আগামী 7 জুলাই রাত্র 12:04 দিকে সিংহ রাশিতে শুক্রতে পরিবর্তন করছে, ঘর পরিবর্তন করে সিংহে গোচর করছেন। সিংহ রাশিতে তিনি বেশ লম্বা সময় থাকবেন, মোটামুটি 23 জুলাই তিনি বক্রগতি লাভ করবেন 7:32। এরপরে তিনি মার্গী গতি লাভ করবেন, এরপরে তিনি আবার চলা শুরু করবেন, তিনি সিংহ থেকে কন্যায় প্রবেশ করবেন। এই লম্বা সময় তিনটা ভাগে বিভক্ত করে আমি শুক্রদেবের ভিডিওটা করব, আপনারা এই ভিডিওর পরপরে সিরিয়ালি আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। যথেষ্ট গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে, শুক্রের এই ভিডিওটি আমি তিনটি পার্টে করব, আশা করি আপনারা পাবেন। 8 জুলাই বুধ কর্কট রাশিতে গোচর করবে 11:37 এবং তিনি এরপরে সিংহ রাশিতে প্রবেশ করবেন 25 জুলাই এবং রাত্র 3:22 নাগাদ। এই ভিডিওর পরপরই আপনারা বুধের ভিডিওটি পেয়ে যাবেন ব্যাক টু ব্যাক। আর এই মাসের তৃতীয় এবং সর্বশেষ পরিবর্তন যেটি হচ্ছে সেটি হলো সূর্যদেব। সূর্যদেব আগামী 17 জুলাই তিনি রাশি পরিবর্তন করবেন, রাত্র 3:15 তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং মাসের মাঝামাঝি সময় অর্থাৎ অগস্ট মাসের 17 তারিখে পরবর্তী মাসে 11:40 তিনি সিংহ রাশিতে প্রবেশ করবেন। এই পরিবর্তনগুলো এইখানে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে, এইটার সঙ্গে সঙ্গে আরও কিছু বিশেষ পরিবর্তন হচ্ছে আর আমি সেগুলো জানিয়ে দেবো। আর আপনাদের যদি অন্য কোনো বিষয় জানার থাকে, প্রশ্ন করার থাকে, অবশ্যই প্রশ্ন করবেন, চেষ্টা করবো পরবর্তী অনুষ্ঠানে সেই নিয়ে আলোচনা করতে। আসুন মূল অনুষ্ঠানে প্রবেশ করি। আগামী 1 তারিখ অর্থাৎ 1 জুলাই চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশির ঘরে, আপনার রাশি থেকে কিন্তু 1 আকাশ ঘরে। আয় ইনকামের জায়গাতে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনার সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে। সন্তানের পড়াশোনার জায়গাতে যথেষ্ট সাকসেস পাবেন, যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে শিক্ষার জন্য চেষ্টা করছিলেন সুযোগগুলো কাজে লাগছিল না, এই সময় কিন্তু এই দিনকে কিন্তু আপনাদের জন্য সময়টা কার্যকর হতে পারে। লাইফের কিন্তু আলাদা একটা মানে খুঁজে পাবেন এই সময়, অনেকের জন্য এই সময় কিন্তু প্রফেশনাল কোর্স যারা করতে চাচ্ছেন তারা কিন্তু কোর্স করতে পারেন, এই সময় আপনাদের অ্যাডমিশনের জন্য যথেষ্ট শুভ 3 তারিখ দেখাচ্ছে। পরবর্তী সময় 2 তারিখ এবং 3 তারিখ আপনার রাশির দ্বাদশে ধনু রাশিতে চন্দ্র গোচর করবে মকর রাশির ক্ষেত্রে এবং সেই চন্দ্র কিন্তু আপনার ষষ্ঠে দৃষ্টি দিয়ে থাকবে। ষষ্ঠ থেকে কিন্তু অনেকগুলো গ্রহ আপনার সপ্তমে গোচর করে যাবে, শনিদেবের অবস্থান থাকবে, দৃষ্টি থাকবে আপনার রাশির চতুর্থ ঘরে, আপনার রাশির অষ্টম ঘরে, সেখানে মঙ্গলের প্রবেশ হচ্ছে। সুতরাং চলাচলের ক্ষেত্রে সাবধান সতর্কতা পালন করবেন, হাঁটুর নিচের অংশে কিন্তু চোটাঘাত লাগতে পারে, লোয়ার অর্গান পার্টে কিন্তু কিছু ডিস্টার্বেন্স আসতে পারে, বিশেষ করে হজমের জটিলতা, গ্যাসের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে, সাবধান সতর্ক না হলে কিন্তু মারাত্মক সমস্যায় পড়বেন। রক্ত সম্পর্কিত যাদের কোনো ব্যাধি পীড়া আছে তাদের কিন্তু এই সময় এটা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী সময় 4 তারিখ এবং 5 তারিখ চন্দ্র গোচর করবে আপনার রাশিতে মকরেই, সুতরাং বুঝতেই পাচ্ছেন এই সময় কিন্তু আপনার মধ্যে কিছু অ্যাংজাইটি অনুভব করবেন, কিছু অস্থিরতা প্রকাশ পাবে আপনার মধ্যে, আপনার লাইফ পার্টনারের কিন্তু কিছু শারীরিক সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে, অস্থিরতার সঙ্গে সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় মতবিরোধ এই সময় আসতে পারে। সোর্স অফ ইনকামের ক্ষেত্রে কিন্তু একটু লেজিনেস আসবে, একটু ধীর গতিতে আগাবে এবং আপনার কর্ম কিন্তু একটু ধীর গতিতে চলবে, লাইফ পার্টনারের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন, কথা বলায় কিন্তু বিতর্কিত বিষয়গুলো অ্যাভয়েড করে চলুন। আর যারা সেলস মার্কেটিংয়ের কাজ করছেন বা সব পেশায় নিয়োজিত আছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট উপযুক্ত সময়, পরিপূর্ণ ইস্তেমাল করুন এবং সাফল্য গড়ে তুলুন। 6/7/8 চন্দ্র গোচর করে যাবে আপনার রাশির দ্বিতীয়, শনিদেবের সঙ্গে সহাবস্থান করবে, বক্রী শনি আপনার চন্দ্রের সঙ্গে এবং মঙ্গলের সঙ্গে কিন্তু ক্ষেত্র বিনিময় দৃষ্টি বিনিময় করবে, সুতরাং আপনার চলার পথে কিন্তু
একটু ধীর গতিতে চলবেন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কোনো তাড়াহুড়ো করবেন না, যারা বাইক মোটরসাইকেল এই ধরনের দ্রুত গতির ট্রান্সপোর্ট ব্যবহার করেন একটু সাবধান সতর্কতা পালন করবেন, নতুবা কিন্তু ছোটোখাটো চোট আঘাত কিন্তু লাগতে পারে। লাইফ পার্টনারের কিন্তু শারীরিক বিষয়টা এই সময়টা যথেষ্ট পরিমাণ ভালো যাবে না, মন মানসিকতার মধ্যে কিন্তু একটা অবসাদ ভাব লক্ষ্য করবেন। সচেষ্ট হবেন মনটাকে চিয়ার আপ রাখার এবং প্রত্যেকটা কাজে একটু সময় নিয়ে ধীর স্থিরভাবে করার চেষ্টা করবেন, তাহলে সাফল্য কিন্তু বৃদ্ধি পাবে। প্রেমিক যুগলের জন্য সময়টা কিন্তু কাটছাট হওয়া বা মতবিরোধ মারাত্মক আকার ধারণ করা, এই সমস্যাগুলো চলতে পারে, একটু বুঝে শুনে চলবেন, নতুবা কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে। পরের দিন 9 তারিখ এবং 10 তারিখ চন্দ্র মীন রাশিতে গোচর করবে। আপনার রাশি তৃতীয় কমিউনিকেশনের জায়গাতে কিন্তু বেশ বড়সড় একটা পরিবর্তন আসবে, কোনো বড়সড় অর্ডার বা বিদেশ থেকে কোনো বড় অর্ডার বা এই ধরনের কোনো কিছু কিন্তু আসতে পারে। যারা বিদেশে কাজ করেন বা বিদেশ থেকে টাকা ইনকাম করেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট উত্তম। বুদ্ধির চাতুর্যতা কিন্তু এই সময় প্রকাশ পাবে, আপনার বুদ্ধির তারিফ হবে আপনার, কেউ না হলেও নিজে নিজেই কিন্তু নিজের বুদ্ধির তারিফ করতে পারবেন এই সময়। এই ধরনের কিছু ঘটনা কিন্তু আপনার লাইফে ঘটতে চলেছে এই সময়। আরেকটি বিশেষ ঘটনা হলো কেতু কিন্তু আপনার রাশির 10ম ঘরে অবস্থান করবে এবং সেই সময় কিন্তু বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল যোগ আপনার রাশির দ্বিতীয় থাকবে। সুতরাং কিন্তু কথাবার্তা বলার সময় একটু সাবধান সতর্ক হয়ে বলবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কটা একটু বুঝে শুনে চলবেন, নতুবা কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ কিন্তু আপনাকে ভোগাবে। কোনো পারিবারিক অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু হতে পারে, সাবধান সতর্ক হবেন, আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকেও কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। পরের দিন 11 এবং 12 তারিখ রাহু বৃহস্পতির গুরুচণ্ডাল দোষের মধ্যে চন্দ্র প্রবেশ করে যাবে আপনার রাশির চতুর্থে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে, একটু চিন্তার কারণ হতে পারে, একটু বুঝে শুনে চলবেন। যাদের ডায়াবেটিস বা ব্লাড সুগারের কোনো সমস্যা আছে, ব্লাডের ইনফেকশনজনিত সমস্যা আছে, হাড় দাঁতের ক্ষয়জনিত সমস্যা, তাদের কিন্তু এই সময়টা ভোগাতে পারে। উচ্চ রক্তচাপের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালার্জেটিক সমস্যা এবং অ্যাজমেটিক সমস্যা কিন্তু বেশ খানিকটাই ভোগাবে। হাঁটুর নিচের অংশে বেশ খানিকটা কিন্তু ডিস্টার্বনেস পরিবেশ আসবে, বুঝে শুনে না চলতে পারলে কিন্তু, সাবধান সতর্কতা না হতে পারলে কিন্তু সমস্যায় পড়বেন। 10মে কিন্তু কেতু থাকবে, এই সময় চন্দ্রের দৃষ্টি 10ম ঘরে থাকবে, সুতরাং একটু বুঝে শুনে চলবেন, অনেকটাই ভালো থাকতে পারবেন। 13 এবং 14 তারিখে চন্দ্র গোচর করে যাবে আপনার রাশির পঞ্চমে। সন্তানের সাকসেস সাফল্য কিন্তু বৃদ্ধি পাবে। কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু সাফল্য পাবেন, কর্মের ক্ষেত্রে বেশ খানিকটা ডেভেলপমেন্ট পাবেন, কর্মের ডেভেলপ এই সময় আসবে। মন মানসিকতার মধ্যে অস্থিরতা চলবে কিন্তু তারপরেও সাফল্য পাবেন, নিজের মনকে নিজের কাজকে একাগ্রচিত্তে কাজে লাগান, দেখবেন সাফল্য আপনি পাবেন। পরের দিন 15, 16, 17 তারিখে এই সময় চন্দ্র গোচর করে যাবে আপনার রাশি 6ষ্ঠ ঘরে মিথুনের ঘরে। অস্থিরতার সঙ্গে সঙ্গে কিন্তু কনফিউশন আপনার মধ্যে দেখা দিতে পারে, শত্রুতা বৃদ্ধি পাবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য পাবেন, সাফল্য কিন্তু বৃদ্ধি পাবে, সময়ের সঙ্গে সঙ্গে লাইফেরও কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্ট আপনি পাবেন। ব্যয় বৃদ্ধি পাবে, চেষ্টা করবেন অনাকাঙ্ক্ষিত ব্যয়গুলো বা অপ্রয়োজনীয় ব্যয় বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করা থেকে নিবৃত্ত থাকবেন, দেখবেন সাফল্য আপনার কাছে ধরা দিবে। চলাচলে সাবধান সতর্ক থাকবেন, হাঁটুর নিচের অংশে কিন্তু চোট আঘাত লাগতে পারে। 18-19 তারিখে চন্দ্র গোচর করবে কর্কটের ঘরে আপনার রাশির সপ্তমে। একটা মার্ভেলার সময় আপনি পার করবেন এই সময়, লাইফ পার্টনারের সঙ্গে, প্রেমিক যুগলের সঙ্গে, প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু মারাত্মক শুভ সময়, রোমান্টিক সময় আপনি পার করতে পারবেন। যারা সেলস মার্কেটিংয়ে আছেন, যারা স্বপেশায় নিয়োজিত আছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়। আপনার হাতে নেওয়া কাজগুলো কিন্তু সাকসেস পাবেন দ্রুত এই সময়। আরেকটা জিনিস কি, আপনার দ্বিতীয় মঙ্গল থাকবে রাশির দ্বিতীয় অর্থাৎ 8ষ্ঠমে থাকবে। খুব ফাস্ট কোনো কিছু করবেন না, মুভ করার ক্ষেত্রে একটু সাবধান সতর্কভাবে করবেন, আর আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি বাসায় যেগুলো আছে একটু দেখে শুনে ব্যবহার করবেন, ঝামেলা ঝঞ্ঝাটা থেকে দূরে থাকতে পারবেন। সময়টা কিন্তু আপনার জন্য কৌশলী হলে, সাবধান হলে কিন্তু মারাত্মক শুভ সময় দেখা যায়। আর্থিক গেইন করার জন্য এই সময়টা কিন্তু মারাত্মক শুভ। 20-21-22 এই সময় চন্দ্র অবস্থান করে থাকবে আপনার রাশির 8ষ্ঠমে। এই তিনটা দিন কিন্তু এই মাসের জন্য আপনার ভিতরে সবথেকে সাবধান সতর্ক থাকার জন্য আমি বলবো। এই সময় যেমন চুরি চামারি হতে পারে, তেমনি শারীরিকভাবে মারাত্মক কোনো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে। যারা মোটরসাইকেল বা কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করেন, গতিশীল কোনো কিছু বা একটা লম্বা দূরত্বের আপডাউন যারা করতে হয় প্রতিদিন, তাদের জন্য আমি বলবো এটা একটু সাবধান সতর্কতার জন্য করতে হবে, নতুবা কিন্তু আপনারা মারাত্মক রকম ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে পড়ে যাবেন। অ্যাক্সিডেন্টে কিন্তু অঙ্গহানি হওয়ার সম্ভাবনা এই সময় দেখাচ্ছে, সতর্ক না হলে কিন্তু ঝামেলা পড়বেন।
আগুনের ইলেকট্রিকের কোনো যন্ত্রপাতি ব্যবহার করলে সেটা অবশ্যই সাবধান সতর্কতার সাথে করবেন, কোনো ডিস্টার্বেন্স থাকলে সেটা ঠিকঠাক করে মেরামত করে ব্যবহার করুন অথবা মেরামত করা থেকে বিরত থাকুন। 23-24 তারিখে চন্দ্রগোচর করবে আপনার নবম স্থানে কন্যা রাশির ঘরে। দেখুন ভাগ্যদেবী কিন্তু এই সময় আপনাকে আরেকবার সহযোগিতা করবে আপনার লাইফে ডেভেলপমেন্টের জন্য, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে শেল্টার এই সময় আপনি পাবেন, আপনার লাইফে কিন্তু একটা মিরাক্কেল চেঞ্জ আপনি পাবেন। তো সময়টা কাজে লাগানোর চেষ্টা করেন, পার্টনারদের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, বিশেষ করে ভাই বোনের সঙ্গে সম্পর্কটা অনেকটাই শিথিলতা আসবে, অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট ঘটবে। সুতরাং কাজে লাগান, সাফল্য কিন্তু বৃদ্ধি পাবে। 25-26-27 এই 3 দিন কিন্তু চন্দ্র গোচর করে যাবে তুলা রাশিতে, আপনার দশম ঘরে। সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু কেতুর সঙ্গে যুক্ত থাকবে চন্দ্র, এই সময় কিন্তু কর্মের ডেভেলপমেন্ট পাবেন, কিন্তু ফলটা একটু দেরিতে আসবে। সো শুরুতে একটু দেরিতে হতে পারে, কিন্তু ডেভেলপটা কিন্তু দেরিতে হতে পারে, কিন্তু ফলটা কিন্তু পাবেন। সুতরাং পরিশ্রম করা থেকে বিরত থাকবেন না এবং অস্থির হবেন না, পুরোটা সময় লেগে থাকুন, ধ্যান জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে কাজটা কমপ্লিট করুন, দেখবেন আপনি সাফল্য পাবেন। চতুর্থ ঘরে কিন্তু এই চন্দ্রের অবস্থান, যে জায়গাতে দৃষ্টি থাকছে চতুর্থে, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ খানিকটা ডিস্টার্ব থাকবে। বাড়িতে কন্যা বা ওয়াইফ যারা আছেন, ফিমেল পার্সন যারা আছেন, তাদের শরীরের দিকে একটু নজর দেবেন। যেসব মায়েরা বোনেরা সন্তান ক্যারি করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটু ঝুঁকিপূর্ণ সময় থাকবে, আমি বলবো। এই সময়টা একটু বুঝে শুনে চলবেন এবং পর্যাপ্ত রেস্ট নেবেন, ঘুমানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। অন্যথায় কিন্তু ঝামেলা ঝঞ্ঝটে পড়বেন, একটা অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ে কিন্তু সমস্যার জটিলতা আকার ধারণ করতে পারে। 28 এবং 29 তারিখে 28 এবং 29 তারিখে চন্দ্র গোচর করে যাবে কুম্ভ রাশি, বৃশ্চিক রাশির ঘরে। আপনার রাশি মকর, সুতরাং আপনার রাশির 11 ঘরে কিন্তু চন্দ্র গোচর করবে। এই গোচরে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, পুরনো পাওনাগণ্ড আদায়ের জন্য যথেষ্ট শুভ সময়, সন্তানের লাইফে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট শুভ সময়, এবং আপনার লাইফের ক্যারিয়ারও এই সময় আপগ্রেড আসবে। এই সময় কিন্তু আপনার সেল মার্কেটিংয়ের জায়গাতে ডেভেলপমেন্ট আসবে। যারা বিদেশ থেকে ইনকাম করেন বা ফরেন রেমেডি ইনকাম করেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়। এই সময়টাতে কিন্তু আপনার সোর্স অফ ইনকামের ক্ষেত্রে যেমন প্রভাব প্রতিপত্তি বাড়বে, সোর্স অফ ইনকাম যেমন বৃদ্ধি পাবে, তেমনি আয় বাণিজ্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি কিন্তু আপনার লাইফের ক্যারিয়ার গ্রাফটা কিন্তু আরেক ধাপ উন্নত হবে এবং আপনার সেভিংসটা কিন্তু ভালো হবে। মাসের শেষের 2 দিন 30 এবং 31 তারিখ চন্দ্র গোচর করে যাবে ধনুরাশির ঘরে, আপনার রাশির দ্বাদশে। ব্যয় বৃদ্ধি পেতে পারে এই সময়টায় এবং অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে এই সময়টা ব্যয় না করলে আপনার জন্য ভালো হবে। চেষ্টা করবেন ব্যয়টাকে সংকোচন করতে, দেশের বাইরে বা দূর দূরান্তে আপনাদের ভ্রমণ হতে পারে, ভ্রমণটা কিন্তু শারীরিকভাবে কষ্টকর হলে আর্থিকভাবে কিন্তু বেনিফিটেড হবেন। সুতরাং জল খাবারটা একটু ক্যারি করার চেষ্টা করবেন, নতুবা পেটের হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট পেতে পারেন। একই সঙ্গে কিন্তু সন্তানের লাইফে কিন্তু এই সময় সাকসেস পাবেন, তার লাইফে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস এই সময় আসবে এবং আপনার ফিউচারে কিন্তু এই ভ্রমণটা কিন্তু কার্যকর হবে আর্থিকভাবে এবং সামাজিক মর্যাদা স্ট্যাটাস বৃদ্ধির জন্য। যারা বিদেশ থেকে ইনকাম করেন, এক্সপোর্ট ইনকামের কাজ করেন, যারা ইউটিউব বা এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট অনুকূল থাকবে, আপনাদের পরিশ্রমের পূর্ণ ফল আপনারা হাতে নাতে পেয়ে যাবেন, সময়টা আপনাদের জন্য যথেষ্ট উপভোগ্য হবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আজকের দিনে প্রথম দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেন, সেই সঙ্গে সাবস্ক্রিপশন তো করবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রিপশন করেননি অবশ্যই করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।